আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান পদ্মা সেতুর 41তম ও শেষ স্প্যান বসানো হচ্ছে এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পুরো অংশ এ নিয়ে জানতে ওবাইদুল রশিদের কাছে যাচ্ছি তিনি এখন পদ্মা সেতু এলাকায় আছেন ওবাইদুল পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো কার্যক্রম নিয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন কি যেটি আসলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেটি বসানোর কাজ শুরু হয়েছে সকাল থেকে এবং এই স্প্যানটি আসলে নিয়ে আসার জন্য যে ক্রেনটি বহন করেছে সেটি গতকাল রাতেই রওনা দিয়ে এই স্থানে চলে আসে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে সেই কার্যক্রম এখনো চলছে তো আসলে এই স্প্যানটি বসানো সম্পূর্ণ হলে পদ্মা সেতুর যে মূল কাঠামো সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হয়ে যাবে এবং একই সঙ্গে পুরোপুরি পদ্মা সেতুর যে দৃশ্যমানের যে বিষয়টি রয়েছে সেটি হবে এবং এর সাথে সাথেই কিন্তু এই স্প্যানগুলোর উপরে যে গাড়ি চলাচলের জন্য যে স্ল্যাবগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে বসানো হচ্ছে আর এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীর ব্যাপক টহল রয়েছে এখানে এবং এই কাজ যেন নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা তারা করেছেন একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে মূল যে ক্রেনটি রয়েছে সেখানে যারা প্রকৌশলীরা রয়েছেন তারা সহ অন্যান্যরা এখানে কাজ করছেন এবং যতটুকু জানতে পেরেছি যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণে তারপর হয়তো বা এইটি সম্পন্ন হবে তো উজমা এই যে যে মূল যে শেষ স্প্যানটি বসানো হচ্ছে সেই স্প্যানটিতে আসলে বসানো কার্যক্রম শেষ হলেই পদ্মা সেতুর যে পুরো কাঠামো সেটি সম্পূর্ণের মধ্য দিয়ে আসলে দৃশ্যমান হবে পুরো সেতু উজমা ওবাইদুল আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্তরাজ্য বাহরাইনের পর এবার ফাইজার ও বায়ো এনটেকের করোনা ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে কানাডা আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা 27 ডিসেম্বর থেকে ফাইজারের ভ্যাকসিনের প্রয়োগ শুরু করবে ইসরায়েল মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অনুমোদনের পর ডিসেম্বরের মধ্যে প্রায় 2 কোটি নাগরিককে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে পর্যায়ক্রমে পরের 6 মাসে কমপক্ষে 10 কোটি আমেরিকান টিকার ডোজ পাবেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর ক্রিস উইটি সতর্ক করেছেন টিকাদান কার্যক্রমের সাথে সাথে মানুষ যদি সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি না মানে তাহলে সামনে আরও বিপর্যয় পরিস্থিতির মুখে পড়তে হবে স্পেনে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে আসলেও ক্রিসমাস উৎসবে সবাইকে সতর্ক ও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইস্তাম্বুল বাসেক্স